মালয়েশিয়ার পেনাংয়ে ভবন ধসে নিহত তিন বাংলাদেশি পরিবার ক্ষতিপূরণ পেয়েছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। সূত্র বলছে, নিহতদের প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 6,20,000 টাকা করে দিয়েছে মালয়েশিয়ান কোম্পানিটি। ক্ষতিপূরণ পাওয়া নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মোহাম্মদ আফসার আলীর ছেলে মোহাম্মদ মোকাদ্দেস আলী, কুমিল্লার দেবিদ্দার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ রওশন আলীর ছেলে সাইফুল ইসলাম এবং পাবনার চাটমোহর উপজেলার ছাইপাই গ্রামের ওসমান মণ্ডলের ছেলে মোহাম্মদ আহাদ আলী। এদিকে নিহতদের মরদেহ শিগগিরই দেশে পাঠাতে সব কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব এস এম জাহিদুর রহমান। এর আগে গত 28 নভেম্বর রাতে পেনাংয়ে নির্মাণাধীন ভবনের পিলার ধসের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন দুই বাংলাদেশি। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। এই ঘটনায় মারাত্মক আহত হন আরও দুই বাংলাদেশি। ওই ভবনে মোট 18 জন বাংলাদেশি নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। হরতাল, অবরোধ কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে সড়ক, নৌ ও রেলপথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্যে যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে। বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।